দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আমরা আছি স্পেনের জারাগোসায়। তো আজকে আসলাম ম্যাকডোনাল্ডসে ডিনার করতে। আশেপাশে একটু দেখে নিই কি আছে, আশেপাশে কি আছে। এই এখানে মেনু দেখা যাচ্ছে, মানুষজন মেনু নিচ্ছে। তারপর কাউন্টার দেখো, আমরা চলো একটু দেখে আসি ম্যাকডোনাল্ডসের ভিতরটা কেমন, সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন। আসলে লেটস গো। হ্যাঁ আসেন। এখানে একটা সুড়ঙ্গের মতো একটা, আমরা তাহলে নিচে যাই। হ্যাঁ আমরা চলো নিচে যাই। না এখানে বসানো, ওখানে তো বসার জায়গা করে আসছি। ঠিক আছে নিচ্ছি স্যার। হ্যাঁ আসেন। এবার আমাকে দেখো একটা ফিনিশিং একটু বক্সিটা দেখেন দাদা। না ম্যাকডোনাল্ডস আসলে খুব একটা ফান ফুড, এখানে অনেকে আসে। আজকে তো উইকেন্ড, জারাগোসা আজকে উইকেন্ড, মানে শুক্রবার রাত হচ্ছে ওদের, কালকে থেকে উইকেন্ড শুরু হবে। ওরা সবাই খুব চিল করছে, দেখছি ইয়াং ছেলেমেয়েরা খেতে আসছে, পার্টি করতেছে ম্যাকডোনাল্ডস। আমরা যে খেতে আসলাম, আর আমাদের কোনো অপশন নেই, আশেপাশে ভালো রেস্টুরেন্ট নেই, জন্য আমরা আসলাম। আর মনে হচ্ছে আমরা অর্ডার দিয়ে ফেলছি, ভালোই হবে। বাট আমার আসলে ম্যাকডোনাল্ডসে এসে মন ভালো হয়ে গেলো, এখানে এত আশেপাশে পরিবেশটা এত মজার, ইন্টারেস্টিং, সবাই খাচ্ছে। স্পেনের সবাই খুব হ্যাপি, তুমি মনে স্পেনের সবাই খুব হ্যাপি একটা দেশ। হ্যাঁ এটা দেখে আমাদের খুব ভালো লাগছে যে স্পেনে আসলে আমাদের মধ্যে এরকম মানে কমলা মুখের লোক এখানে কম দেখা যায়, সবাই খুব হ্যাপি। ওকে তো ঠিক আছে, আমরা দেখি এই এপিসোডটা আপলোড করা যায় কি না। অনেকদিন ধরে আমি ডিজিটাল পার্সেল আপলোড করছি না, তো লেটস হোপ এই এপিসোড আপনাদের পছন্দ হবে। এটা একটা ছোট এপিসোড করলাম, আমরা নেক্সট যাবো রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার দ্বিতীয় এপিসোড আসবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ, সালাম আলাইকুম, অফ করুন।